আজকের ভিডিওটা শুরু করবো মুম্বাইয়ের 4টি গণেশ পুজোর ছবি দিয়ে। এটা আমার এক প্রিয় বান্ধবী মুম্বাইতে থাকে, মুম্বাই থেকে তিনি আমার জন্য পাঠিয়েছেন। কেমন লাগলো তোমাদের জানাতে ভুলো না কিন্তু। হ্যাঁ, সবাইকে গুড মর্নিং গণপতি বাপ্পার সঙ্গে। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে সোমবার, আর সোমবারের সকালবেলা আমি হাজির হয়ে গেছি রান্নাঘর থেকে। এই যে দেখো চা হচ্ছে, পল্লব গেছে ফুল তুলতে, ফুলটা তুলে পল্লব এলে তারপরে আমি চা, আমি আর পল্লব চা নিয়ে বসবো। পল্লব তাড়াতাড়ি বেরিয়ে যাবে আজকে, মানে একটু বাদেই বেরিয়ে যাবে, খুব তাড়া আছে, তাই জন্য ভাবলাম অনেক তাড়াতাড়ি উঠেছে। আজকে এখন কটা বেজেছে তখন? এখনো 6টা বাজেনি, খুব তাড়াতাড়ি উঠেছি। সেরকম কিছু রান্নাও করব না, রান্না করব ইচ্ছে আছে, বড়ি আলু দিয়ে একটা তরকারি করব, আর তার সাথে কুমড়ো ভাজা বা কুমড়ো সেদ্ধ যাই হোক দেব। কালকে ডিম খাওয়া হয়ে গেছে, আর 2টো ডিম আছে আজকের জন্য। এই দিয়েই আজকে আমাদের লাঞ্চ হয়ে যাবে, ডিনারে কি করব দেখা যাবে। সেরকম কিছু রান্নাবাড়ি নেই, তাই সেরকম কিছু হয়তো শেয়ার করারও থাকবে না। যাই হোক, এখন সকালবেলা খুব সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, সেই পুজো পুজো একটা আমেজ। এখনো সূর্য ওঠেনি, আর একটু পরেই সূর্যদেব দেখা দেবে, তো পল্লব তার আগেই হয়তো বেরিয়ে যাবে, 6টা 10 15-র মধ্যে বেরিয়ে যাবে। ওর হয়ে গেছে, ও ফ্রেশ হয়ে গেছে, এবার ফুলটা তুলে এসে জামা কাপড় পরবে, চা খাবে, বেরিয়ে যাবে। আর আমি যথারীতি আবার ফিরে আসার পরে আমাকে নিয়ে আমরা দুজন, আমাকে নিয়ে না মানে আমরা দুজন আবার একসাথে বেরোবো। সকালটা শুধু শুধু আজকে আদার স্কুলে যাবে না, সকালটা শুধু শুধু বসে না, তাকে অন্য কাজে লাগানোটাই বেটার, তাই না বলো? চলো চা খেয়ে নি, অনেক বকে ফেলেছি সকাল সকাল। চা নিয়ে নিয়েছি, পল্লবকে একটু নিমকি আর একটা বিস্কিট দিয়েছি, আমি শুধু নিমকি নিয়েছি। আর কিরকম ছেড়কে গেল দেখো, পল্লবের কাপটায় হাত লেগে গেল, লেগে চা পড়ে গেল। ওরটা একটু বেশি ভর্তি করে দিই, সকাল সকাল ছেড়কে গেল পুরো। তাড়াহুড়ো তাড়াহুড়োর মধ্যে, মানে একটা দিন ছুটি থাকলে লেজি হয়ে যায়, তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি। মাথায় তো টাক পড়ে গেছে, কিছু করার নেই, চলো টাটা, আবার পরে কথা হচ্ছে। কেমন রান্না আজকে? তেমন কিছু করিনি, যেটুকু করেছি শেয়ার করেছি তোমাদের সঙ্গে, চলো টাটা। অফিস থেকে ফিরেছি, তখন বাজে 7টা 15 মতন, আসার সময় একটু ভিজে গেলাম জানো তো, ভিজে ভিজে এলাম বলে আবার ঠিক এই কাজটাতে এসেছি, বৃষ্টি নামলো, মানে হয়তো 5-7 মিনিটের দূরত্বে আছি এরকম সময়। ও বাইকে 5-7 মিনিটে অনেকটাই ভিজে যাওয়া, তো যাই হোক, ভিজে এসে আবার মাথাটায় ভালো করে জল টল দিলাম, দিয়ে মুছে টুছে শুকিয়ে নিয়েছি। এখন বাজে 8:05 বাকি, এখন একটু চা করবো, দুজনে একটু চা খাবো, তারপরে বাসন কটা মেজে নিয়ে চলে যাব টিউশন। বৃহস্পতিবার তো যাইনি, আজকে চলে যাব টিউশন। টিউশন থেকে ফিরে এসে আজকে আর ভাবছি কিছু করব না, কিছু একটু রুটি ফুটি নিয়ে চলে আসব, আবার যা রান্নাবাড়ি কালকে হবে। এখন চাটা করে আগে চাটা খাই, মানে সারাদিনের এনার্জিটা নিয়ে নিই চাটাকে। এই যে রাতের খাবারে সালাড, আর এটা হচ্ছে এক তরকা, তাই তো, আর রুটি, এটা হচ্ছে পল্লবের, আর আমার হচ্ছে এই যে সবজি আর তার সাথে পরোটা, 2টো পরোটা আছে, একটা নিয়েছি, আগে খেয়ে নিই তারপরে আরেকটা নেব। কিছুটা বাসনপত্র যেগুলো অফিসে টিফিন নিয়ে গেছিলাম সেগুলো, আর বাকি যা ছিল সেগুলো সন্ধেবেলা এসে মেজে নিয়েছি, চা বসিয়ে ওগুলো মেজে নিয়েছি। আর এখন কি হচ্ছে বলো তো, এখন খাওয়া দাওয়ার পরের অল্প বাসনপত্র, আর ওই গ্যাস স্টোভটা তোমার ইয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, সাবান মাখিয়ে গ্যাস স্টোভটাকেও ভালো করে পরিষ্কার করে নিলাম, আর এই বাসনগুলো মেজে নিচ্ছি, যেহেতু কালকে মঙ্গলবার, তোমরা তো জানোই ডিপ ক্লিন করতে হয়। আজকের ভিডিওতে, মানে যেই ভিডিওটা আজকে ছেড়েছি, তাতে একটা কমেন্ট এসছে, ইন্দুপ্রভা, ইন্দুপ্রভা লিখেছে যে দিদি আমি বর্তমানে খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, একটার পর একটা ঝামেলায় ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছি, তুমি কিভাবে এত ধাক্কা সামলে উঠে এত সুন্দরভাবে হাসি মুখে থাকো। দেখো ইন্দুপ্রভা, তোমাকে একটা কথা বলি, প্রত্যেকটা মানুষের জীবনে অনেক সমস্যা থাকে, অনেক সমস্যা থাকে, অনেক কষ্ট থাকে, অনেক দুঃখ থাকে, অনেক লড়াই থাকে, তবে কি হয় বলো তো, কষ্ট দুঃখ লড়াইগুলো এক একজনের এক এক রকম হয়, কিন্তু এই সবগুলোকে মানে কি বলবো, সবগুলোকে বুকে করে নিয়ে একেবারে আগলে নিয়ে নিজের জীবনটা চালানো কিন্তু হচ্ছে একটা সুন্দর জীবনশৈলীর লক্ষণ, তাই না বলো?
তো সেটা আমি কিভাবে করি, আমি আলাদা কিচ্ছু না, আমি এমনিতেই মানুষটা ভীষণ পজিটিভ, আর আমি চেষ্টা করি সব কিছুকে পজিটিভ দিক থেকে দেখতে। পজিটিভ দিক থেকে দেখতে চেষ্টা করলে দেখবে যে তুমি মনের জোরটা এমনিতেই পাবে। আর সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে তুমি তোমার কষ্ট তোমার দুঃখ তোমার ভেতরে রাখবে। কখনো কোনো মানুষের সামনে তুমি তোমার দুঃখ বা তোমার কষ্ট, সে যত আপন মানুষই হোক, তার সঙ্গে শেয়ার করো না। বন্ধু বলো আত্মীয় স্বজন বলো শেয়ার করো না। কিছুটা হাজব্যান্ডের সঙ্গে শেয়ার করতে পারো, কিন্তু পুরোটাও হাজব্যান্ডের সঙ্গে শেয়ার করো না, কারণ তারা তো পুরুষ মানুষ, তারা নিজের মনের কথা অত গুছিয়ে বলতে পারে না, যার ফলে তাদের মধ্যে কিন্তু তাদের নিজস্ব টেনশন আর তোমার কাছ থেকে পাওয়া মানে স্ত্রীর কাছ থেকে পাওয়া যে চিন্তাভাবনা টেনশানগুলো একসাথে কাজ করে এবং তারা খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়ে। সেই জন্য নিজের যত দুঃখ, তাহলে বলবে সেই দুঃখ কষ্ট আমি কার কাছে শেয়ার করব, ঈশ্বরের কাছে। ঈশ্বরের কাছে জাস্ট একটা ধূপকাঠি জ্বালিয়ে একটা প্রদীপ জ্বালিয়ে তুমি ঈশ্বরের কাছে বসো, বসে তোমার যত চোখের জল যত কান্না যত দুঃখ যত কষ্ট সব ঈশ্বরের সাথে শেয়ার করো, সব কিছু ঈশ্বরের সাথে শেয়ার করো। মনে করো তোমার উল্টো দিকে ঈশ্বর নয়, তোমার কোনো বন্ধু বসে আছে, তার কাছে তুমি সব কিছু শেয়ার করছো। এইভাবে তুমি সব কিছু বলতে থাকো ঈশ্বরকে, আর তোমার যত চোখের জল তুমি ঈশ্বরের কাছে ঝরাতে থাকো। অনেকেই হয়তো বলবে জ্ঞান দিচ্ছ, জ্ঞান দিচ্ছি না, তুমি যখন বললে তুমি যখন জানতে চাইলে আমি কিভাবে পজিটিভ থাকি সব কিছু কাটিয়ে উঠি সেটাই আমি তোমার সাথে শেয়ার করছি। এবার যারা বলার জ্ঞান দিচ্ছ তারা তো বলতেই থাকবে, সেটা কোনো ব্যাপার না, বাদ দাও। তুমি যখন কোনো মানুষের সঙ্গে তোমার দুঃখ শেয়ার করবে না, সে কিন্তু তোমার সেই দুঃখ তোমার সেই কষ্টের সুযোগ নেবে, তাতে তোমার দুঃখ আরও চারগুণ বেড়ে যাবে, তাতে তোমার সমস্যা আরও চারগুণ বেড়ে যাবে। তুমি এইভাবে করে দেখো, আর নিজের মনের জোর রাখো যে অন্ধকার কখনো চিরদিন চলে না, অন্ধকার কাটিয়ে একদিন সূর্যের আলো হবেই। তার মানে হচ্ছে তোমার সব কিছু মানে সব কষ্ট সব দুঃখ একদিন না একদিন কেটে যাবে। বলাটা যত সহজ করাটা তত সহজ নয়, আমিও জানি। হয়তো মনে হবে যে এই যে শুরু হয়েছে এর বোধহয় আর কোনো শেষ নেই। একটু মনটা শক্ত করে নিয়ে সব কিছুর মোকাবিলা করো, দেখবে তুমি জয়ী হবে এবং সেই জয়ের মধ্যে একটা আলাদা আনন্দ থাকবে। তবে হ্যাঁ, আবারও বলবো, পরের যাতনা সেই বোঝে শুধু যেজন ভুক্তভোগী। যে এরকম কষ্ট পায়নি, যে যন্ত্রণার মধ্যে দিয়ে যায়নি, সে কিন্তু যন্ত্রণাটা বুঝবে না, সে কিন্তু তোমার যন্ত্রণাটা নিয়ে হাসি মজা করবে, যাতে তোমার যন্ত্রণা আরও চারগুণ বেড়ে যাবে, সমস্যা আরও চারগুণ বেড়ে যাবে। সমস্যাটাকে ঠান্ডা মাথায় কখনো মাথা গরম করবে না, ঠান্ডা মাথায় সমস্ত সমস্যাকে মোকাবিলা করার চেষ্টা করো, ঠিক পারবে। আর আমার এই কথাগুলো তোমার মনের জোর কতটা বাড়ালো, একটুও বাড়ালো কি না সেটাও আমাকে জানাতে ভুলো না কমেন্ট করে। যদি তোমার মনের জোর একটুও বাড়ে, 10%ও বাড়ে, জানবো যে আমার ব্লগ বানানো সার্থক। চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। এই জামা কাপড়গুলো কিছুটা আজকে ধুয়েছি, কিছুটা কালকের ধোয়া ছিল, সেগুলো এখন মেলে দিচ্ছি। সকালে নানান ঝামেলা দৌড়োদৌড়ির মধ্যে আর তরকারিটা শেয়ার করতে পারিনি, কুমড়ো আলু পটল আর বড়ি দিয়ে একটা তরকারি করেছিলাম, ওই তরকারিটা দিয়ে আজকে ভাত খেয়েছি, আর রাত্রিবেলা তো দেখলেই কী খেলাম। চলো টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই।